আচ্ছা, তোমরা কি জানো ঢাকা ইউনিভার্সিটি কখনোই সকল পরীক্ষার রিটেন খাতা দেখে না? অর্থাৎ যত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয় সকল স্টুডেন্টেরই কিন্তু রিটেন খাতা দেখে না। তো শুধু দেখে কাদের? যারা হচ্ছে টপ পজিশনগুলোতে থাকে। অর্থাৎ প্রথমে তোমার এমসিকিউগুলো দেখা হবে, অর্থাৎ এমসিকিউতে তুমি কত পাবে তারই উপর ডিপেন্ড করছে তোমার রিটেন খাতা দেখা হবে কি দেখা হবে না। অনেক শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা আসে যে রিটেন স্ক্রিপ্ট ইজ নট ইভালুয়েটেড এরকম, তো তাদের কি হয়, তাদের হচ্ছে এমসিকিউতে অক্ষমতা থাকার কারণে তাদের রিটেন খাতাটা বাতিল হয়ে যায়, অর্থাৎ তাদের রিটেন খাতাটা দেখা হয় না। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সার্কুলারে এটা একেবারে স্পেসিফিকভাবে বলে দেয় যে রিটেন খাতা দেখা হবে কতটুকু, অর্থাৎ ওই ইউনিটে যতগুলো সিট থাকে তার 3 গুণ রিটেন খাতা দেখা হবে। সাপোজ আমি যদি বলি সি ইউনিটে, সি ইউনিটে হচ্ছে 1000টা সিট আছে, সো এই 1000কে 3 দ্বারা গুণ করলে কত হবে, 3000। এই 3000 স্টুডেন্টের, অর্থাৎ প্রথম এমসিকিউতে যে 3000 স্টুডেন্ট থাকবে সেই 3000 স্টুডেন্টের হচ্ছে রিটেন খাতাটা দেখা হবে। আর বাদ বাকি রিটেন খাতা ওই রকমভাবে লেখা আসবে যে রিটেন স্ক্রিপ্ট ইজ নট এভালুয়েটেড। সো রিটেন ভালো পারলেও আগে তোমাকে ওই টপ 3000-এর ভিতরে থাকতে হবে। আর এই টপ 3000-এর ভিতরে থাকতে গেলে তোমাকে গ্রামার বা এই এমসিকিউতে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে হবে। আর সি ইউনিট স্টুডেন্টের একটা বড় জায়গা হচ্ছে যেখানে খারাপ করে সেটা হচ্ছে ইংরেজি গ্রামার। আর ইংরেজি গ্রামারের জন্য কিন্তু আমাদের একটা ব্যাচ অলরেডি রানিং আছে, চাইলে তোমরা সেখানেও আসতে পারো। সেখানে আসলে তোমরা খুব সুন্দরভাবে ইংরেজিটা বুঝতে পারবে, তোমার যদি কোনো ইংরেজিতে ল্যাকিংস থাকে তাহলে সেখানে থেকে সেটা তোমার ওভারকাম করতে পারবে। আর ইংরেজি এমসিকিউতে ভালো মার্ক পাওয়ার মাধ্যমে অন্যান্যগুলোতে ভালো মার্ক এমনি চলে আসে, কিন্তু ইংরেজিতে একটা পাস মার্ক রিকোয়ারমেন্ট থাকে, যেমন মিনিমাম 5 মার্ক পেতে হয়। সো এই 5 মার্কটা যদি তুমি না পাও তাহলে কিন্তু তোমার অন্যান্যগুলোতে ভালো করা সত্ত্বেও কিন্তু তোমার সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। সো ইংরেজিটাকে খুব গুরুত্ব সহকারে দেখবে। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাশে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমাদের যদি গ্রামার ব্যাচে ভর্তি হতে চাও বা আমাদের গ্রামার ব্যাচে যুক্ত হতে চাও তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে।